বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে ফ্রি মিক্সিং। এখন এই ফ্রি মিক্সিংটা দেখেন, যেখানে আল্লাহ বলছে তোমরা জিনার কাছেও যেও না, ওলা তাকরা বুঝে না, তোমরা জিনার কাছেও যেও না, সেইখানে আমরা ছেলেমেয়েরা একসাথে গ্রুপ স্টাডি করছি, একসাথে বসে আড্ডা দিচ্ছি, চা কফি চটপটি ফুচকা বাহানায় আমরা কোথাও যাচ্ছি, ঘুরছি, নৌকা ভ্রমণ করছি, এগুলো কি ফ্রি মিক্সিং? আমি যদি বলি ভাই চল শয়তানের বাগানে ঘুরে আসি, আপনি কি কখনো যাবেন? বা আপনি যদি আমরা শুনি বলবেন যে কি বলেন ভাই শয়তানের বাগানে আমরা যাবো, এটা কি হয় নাকি? হ্যাঁ, আমরা মুসলিম ছেলের সন্তান, আমরা কিভাবে শয়তানের বাগানে যাই? কিন্তু আমরা প্রতিনিয়ত শয়তানের বাগানে বসবাস করছি, শয়তানের ফুল আমরা সুগার নিচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, ধরেন আপনি একটা জায়গায় গেলেন যেখানে অনেক দুর্গন্ধ, অনেক ময়লা, তো সেখানে আপনার প্রথমে একটু যাওয়ার পর মনে হবে যে হ্যাঁ এখানে আসলে খুব বাজে দুর্গন্ধ, এখানে থাকা যায় না, তখন আপনি কি করলেন এখান থেকে একটু সরে আসলেন, কিন্তু আপনি গন্ধ পাচ্ছেন। পরে আপনার কাছে একটু পর আপনার কাছে মনে হবে যে গন্ধটা আস্তে আস্তে সহনীয় সহনীয় সহনীয়, এক পর্যায়ে কী হবে আপনার কাছে ওইটার কোনো গন্ধই মনে হবে না, কিন্তু আপনি ওই পরিবেশে কিন্তু এখনো আসেন, স্টিল এখনো আসেন, ওই গন্ধময় পরিবেশে আপনি আসেন, কিন্তু আপনার ব্রেনে আপনাকে বুঝাবে যে না এটা সহনীয়, এটা সহনীয়, এখান থেকে যাওয়া দরকার নেই বা এখানে থাকা যায়, সমস্যা নেই। ঠিক তেমনইভাবে আমাদের চারপাশটা আসলে যে তারা বিচারে এতটা ভরে গেছে, বা আমরা যে পাপ কাজে আসি বা হারামে আসি, ওটা আমার কাছে মনে হচ্ছে হারাম, কিন্তু আমি ওটার সাথে থাকতে থাকতে নিজেকে মানিয়ে নিছি, ওটা আমার আর ব্রেনের ভাবে কাজ করে না যে আসলে কাজটা হারাম। একটা এক্সাম্পল দিই, যেমন বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে বড় ফেতনা সেটা হচ্ছে ফ্রি মিক্সিং। এখন এই ফ্রি মিক্সিংটা দেখেন, যেখানে আল্লাহ বলছে তোমরা জিনার কাছেও যেও না, ওলা তাকরা বুঝে না, তোমরা জিনার কাছেও যেও না, সেইখানে আমরা ছেলেমেয়েরা একসাথে গ্রুপ স্টাডি করছি, একসাথে বসে আড্ডা দিচ্ছি, চা কফি চটপটি ফুচকা বাহানায় আমরা কোথাও যাচ্ছি, ঘুরছি, নৌকা ভ্রমণ করছি, এগুলো কি ফ্রি মিক্সিং কাতার পরে না? তো আমরা কি ওইভাবে যদি চিন্তা করি, এটা কি একটা শয়তানের এরিয়া হয়ে যায় না? আমরা শয়তানের এরিয়ার মধ্যে ঠিকই বসবাস করতেছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আমরা পাপের মধ্যে আছি, আমাদের ব্রেনটা শয়তান ওইভাবে ওয়াশ করে দিচ্ছে যে না এটা কোনো পাপই না, এটা নর্মাল একটা বিষয়। ওই কি হয়, যারা ছোটবেলার থেকে একসাথে বড় হয়েছে, ফালতু বোন ভাই বোন একসাথে বড় হয়েছে, যখন বড় হয় বয়স 18 বিষয়, তখন তাদের কাছে মনে হয় যে না আমরা ভাই বোনই সম্পর্ক আছে, কিন্তু তারা যে তখন নন মহরম হয়ে গেছে, গায়রা মাখরাম হয়ে গেছে, ওটা তাদের ব্রেনে কাজ করে না। এই জন্য আপনি একটু আপনার নিজেকে চিন্তা করেন যে আসলে কি আমি শয়তানের বাগানে বসবাস করছি কিনা, যদি করে থাকেন ইনশাল্লাহ বেরিয়ে আসার চেষ্টা করি।